একটু সামনে একটা দোকান আছে, একটু দূরে আমাদের বাড়ি। এই একটু সামনে, একটু দূরে, অনেক সামনে, অনেক দূরে, এগুলোকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি আজকে আমরা সেটাই শিখব। সো ওয়েল, দিস ইজ হাসনাহেনা ফ্রম ইংলিশ উইথ হাসনাহেনা। চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওটা শুরু করি। প্রথমেই আমরা শিখব একটু সামনেই। একটু সামনেকে আমরা ইংলিশে দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে জাস্ট আহেড আর একটা হচ্ছে এ লিটল আহেড। আমরা এই দুইটার যে কোনো একটি ব্যবহার করতে পারি। যেমন একটু সামনেই একটা দোকান আছে, দেয়ার ইজ এ শপ জাস্ট আহেড। একটু সামনেই একটা মসজিদ আছে, দেয়ার ইজ এ মাস্ক জাস্ট আহেড। একটু সামনেই আমার একটা বন্ধুর বাড়ি, মাই ফ্রেন্ডস হাউস ইজ এ লিটল আহেড। এবার আমরা দেখব অনেক সামনেকে আমরা ইংলিশে কিভাবে বলতে পারি। অনেক সামনেকে আমরা ইংলিশে ফার আহেড বলতে পারি। ফার আহেড মানে কোনো জিনিস আপনার অনেক কাছে রয়েছে, সেক্ষেত্রে আপনি ফার আহেড বলতে পারেন। যেমন অনেক সামনে তাদের বাড়ি, দেয়ার হাউস ইজ ফার আহেড। অনেক সামনে একটা বাজার আছে, দেয়ার ইজ এ মার্কেট ফার আহেড। অনেক সামনে আমার স্কুল, মাই স্কুল ইজ ফার আহেড। আশা করছি আমরা একটু সামনে বা অনেক সামনে বা সামনে নিয়ে ইজিলি ইংলিশে কথা বলতে পারবো। এখন আমরা দেখব একটু দূরেই। একটু দূরেইকে আমরা ইংলিশে দুইভাবে বলতে পারি, একটা হচ্ছে নট ফার অ্যাওয়ে আর একটা হচ্ছে এ লিটল ফার অ্যাওয়ে। যেমন একটু দূরেই একটা শপ আছে, দেয়ার ইজ এ শপ এ লিটল ফার অ্যাওয়ে, অথবা দেয়ার ইজ এ শপ নট ফার অ্যাওয়ে। একটু দূরেই আমার বাসা, মাই হাউস ইজ এ লিটল ফার অ্যাওয়ে। এখন আমরা দেখব অনেক দূরে। অনেক দূরেকে আমরা ইংলিশে ফার অ্যাওয়ে বলতে পারি। যেমন আমার কাছ থেকে অনেক দূরে থাকো, স্টে ফার অ্যাওয়ে ফ্রম মি। আমাকে অনেক দূরে যেতে হবে, আই হ্যাভ টু গো ফার অ্যাওয়ে। এই মার্কেটটি অনেক দূরে, দিস শপ ইজ ফার অ্যাওয়ে। আশা করছি আমরা এখন অনেক ইজিলি অনেক সামনে, অনেক দূরে বা দূরে ইজিলি ইংলিশে কথা বলতে পারবো। আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার বাসা থেকে আপনার কলেজ বা ইউনিভার্সিটি কত দূরে বা কত সামনে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।